হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। প্রত্যেককে WB এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে এনজয় করো, উপভোগ করো আজকের এই দিনটাকে। আজকে আমরা আলোচনা করব পরিবেশের একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। এখানে আমাদের টোটালি 30টা প্রশ্ন থাকবে। তো তোমরা প্রতিদিনের মতনই মক টেস্টটা দাও আমার সঙ্গে এবং দেখো তোমরা 30-এর মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে। এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে যে তোমাদের 30-এর মধ্যে আজকে স্কোর কত হয়েছে। তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটা। দেখো প্রথম কোশ্চেনে বলা হচ্ছে ই ওয়াস্ট, বজ্র কাকে বলা হয়। এই যে ই দিয়ে যে নামটা থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়, কারণ ই ওয়াস্ট আর ই লার্নিং এগুলো কিন্তু আমরা পড়েছি। তো ই ওয়াস্ট বলতে কী বোঝায়? ই কথার অর্থ হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ ইলেকট্রিসিটি যেগুলো ব্যবহার হয় সেগুলোকে বলছে ই। ওকে, তাহলে ই মানে কি? ইন্টারনেট সম্পর্কিত। ওয়াস্ট মানে কি? বজ্র পদার্থ। এটা প্রশ্ন বোঝাই গেল। এবার আমরা অপশানগুলো দেখব। অপশানে কি বলছে? চিকিৎসা সংক্রান্ত বজ্রকে, গৃহস্থলীর বজ্র, বৈদ্যুতিক বজ্র আর তেজস্ক্রিয় সংক্রান্ত বজ্র। তাহলে এটা সঠিক আনসার কী হবে? যে অপশান সি, অর্থাৎ বৈদ্যুতিক বজ্রকে বলা হচ্ছে কি? ই ওয়াস্ট। ওকে, তাহলে এটা সঠিক আনসার অপশান সি। চলো নেক্সট কোশ্চেন দেখি। ফুকুশিমা দুর্ঘটনা ঘটে কত খ্রিস্টাব্দে? ফুকুশিমা দুর্ঘটনা ঘটে 1984, 1972, 2002, 2011। এটার সঠিক আনসার কী হবে? অপশান ডি, 2011 সালে ঘটেছিল ফুকুশিমা দুর্ঘটনা। নেক্সট কোশ্চেন দেখব। ইচ্ছে মতো বৃক্ষছেদন করার ফলে যে অসুবিধা হবে সেগুলো কী কী? যদি আমরা ইচ্ছে মতো গাছ কেটি তাহলে কিন্তু কী কী অসুবিধা হতে পারে সেগুলো জানতে চাওয়া হয়েছে। পৃথিবীর তাপমাত্রা কমবে, পৃথিবীর তাপমাত্রা বাড়বে, পরিবেশ সুষ্ঠু থাকবে, দেশের উন্নতি থাকবে। তাহলে এটা কী হবে? যে অবশ্যই তাপমাত্রা বেড়ে যাবে, গাছ বেশি পরিমাণে কাটলে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের প্রভাবটা বেড়ে যাবে, ফলে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে। অপশান বি হবে এটার সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো। এখানে বলা হচ্ছে ভূমিকম্পের কোন তরঙ্গটি সব থেকে দুর্বল? এখানে চারটে তরঙ্গের নাম দেওয়া হয়েছে, এস তরঙ্গ, ডি তরঙ্গ, এ তরঙ্গ আর জি তরঙ্গ। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? এস তরঙ্গ। এটা হবে কি? এস তরঙ্গ, অর্থাৎ এস তরঙ্গ অর্থাৎ সেকেন্ডারি ওয়েভ। ধরো এটা হচ্ছে কি আর্থ, এখানে ভূমিকম্প হচ্ছে, একটা তরঙ্গ এইভাবে উঠে আসছে, এটাকে কি, এটা একটা তরঙ্গ পি তরঙ্গ, আর একটা তরঙ্গ এইভাবে যাচ্ছে, এটাকে কি বলছে? এস তরঙ্গ। এই তরঙ্গটা অপেক্ষাকৃত দুর্বল, আর এই তরঙ্গটা সব থেকে কি? এই তরঙ্গটা সব থেকে হচ্ছে তোমার বেশি শক্তিশালী, অর্থাৎ বেশি মানে দ্রুত যায়, অর্থাৎ তরঙ্গটি সব থেকে ক্ষমতাবান হচ্ছে এই তরঙ্গটা। অর্থাৎ পি তরঙ্গ হচ্ছে সব থেকে শক্তিশালী, আর এস তরঙ্গটা সব থেকে দুর্বলতা তরঙ্গ হচ্ছে এস তরঙ্গ। ওকে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা। জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলা হয় লাল বিপ্লব, নীল বিপ্লব, সবুজ বিপ্লব, ধূসর বিপ্লব। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান বি, নীল বিপ্লব। তাহলে মনে রাখতে হবে জল সম্পর্কিত হলে কী হবে? নীল, কারণ নীল বিপ্লব আবার একটা মাছ সম্পর্কিত বিপ্লবকেও আমরা নীল বিপ্লব বলি, ঠিক আছে, নীল বিপ্লব। আরেকটা বন্ধুরা এখানে মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবটা কি? কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত, যেমন হচ্ছে গম ও ধানের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে সবুজ বিপ্লব সম্পর্কিত। আর লাল বিপ্লবটা কি? লাল বিপ্লবটা হচ্ছে ট্যামাটোল ও মাংসের সঙ্গে সম্পর্কিত। আর ধূসর বিপ্লবটা কি? ধূসর বিপ্লবটা হচ্ছে রাসায়নিক সার সম্পর্কিত বিপ্লবকে বলছে ধূসর বিপ্লব। নেক্সট হচ্ছে জিআইএস, এর পুরো নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কি বলছে, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক্যাল ইনফরমেটিক্স অ্যান্ড সিস্টেম, জিও এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম। অপশান ডি কোনোটাই নয়। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান এ, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখব। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিপাত হল সাইক্লোন, উইলি উইলি, ব্যাগুই, তাইফু। তাহলে এটা সঠিক আনসার কী হবে? 127টা। দক্ষিণ পশ্চিম প্রান্ত মহাসাগর, তাহলে এটা কী হবে? উইলি উইলি। ওকে, অপশান বি হবে এটার সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলছে, বৃষ্টি মাপক
যন্ত্রকে কী বলা হয়? বৃষ্টি মাপক যন্ত্রকে কী বলা হয়? সিসমোগ্রাফ, ব্যারোমিটার, ন্যানোমিটার আর রেন গজ। এখানে বন্ধুরা মনে রাখবে যে বৃষ্টি, বৃষ্টির পরিমাপক হচ্ছে কি রেন গজ। রেন মানে কি বৃষ্টি, সো এটা হবে কি রেন গজ। আর সিসমোগ্রাফ দিয়ে কী মাপা হয়? ভূমিকম্প তীব্রতা মাপা হয়। আর ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ, আর ন্যানোমিটার দিয়ে কী মাপা হয়? দূরত্ব মাপা হয়। নেক্সট হচ্ছে, বর্তমানে ভারতে কতগুলি সক্রিয় পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? 129 নাম্বারটা কোশ্চেনটা দেখো ভালো করে। এখানে কী হচ্ছে, 10টি, 12টি, 14টি, 20টি, তাহলে এখানে কী হবে, 14টি। ওকে, ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তারাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, খনিজ তেলের সঙ্গে যে গ্যাস সঞ্চিত থাকে তাকে কী বলা হয়? খনিজ তেলের সঙ্গে মিথেন গ্যাস, কাঁদানি গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এলপিজি গ্যাস। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, তো এটার কী হবে আনসার? এটা হবে কি প্রাকৃতিক গ্যাস। খনিজ তেলের সঙ্গে যে গ্যাসটা পাই সেটাকে বলছে মিথেন গ্যাস, সরি প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস। বন্ধুরা এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এলপিজি গ্যাস, এলপিজি গ্যাসের ফুল ফর্ম কী তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর এলপিজি গ্যাসের উপাদানগুলো কী কী এখানে মনে রাখবে, এলপিজি গ্যাসের উপাদানগুলো হচ্ছে কি, যে বিউটেন আর প্রোটেন, প্রোপেন আর বিউটেন থাকে। আমাদের যে গ্যাস সিলিন্ডার থাকে সেখানে প্রোপেন ও বিউটেন নামে এলপিজি গ্যাস থাকে, ঠিক আছে। আর এলপিজি গ্যাসের ফুল ফর্মটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এখানে যেটা আরও ইম্পর্ট্যান্ট, মিথেন, মিথেন গ্যাসটা হচ্ছে কি গোবর গ্যাস বা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? মিথেন। ওকে, প্রাকৃতিক গ্যাস বা গোবর গ্যাসে মিথেনের পরিমাণ কত পার্সেন্ট থাকে? 60% থাকে, মনে রাখতে হবে কত পার্সেন্ট, 60% থাকে। এছাড়াও আমরা মিথেন পেয়ে থাকি বিভিন্ন জলাভূমি থেকে, কিন্তু মিথেন পেয়ে থাকি, এছাড়াও ধান ক্ষেত থেকে মিথেন পেয়ে থাকি। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন বলছে, স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কত? স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কত? 131 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা হচ্ছে, এটা সঠিক আনসার হবে কি অপশন ডি, অষ্টম। ওকে, স্তন্যপায়ী প্রাণীদের সংখ্যা অনুযায়ী বিশ্বে ভারতের স্থান হচ্ছে অষ্টম। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, নিচের কোনটি ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ নয়? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা, যে ম্যানগ্রোভ উদ্ভিদ কোনটা নয়? সুন্দরী, গরান, বাস, গেয়ো। কারণ আমরা প্রত্যেকটি জানি যে সুন্দরী, গরান, গেয়ো প্রত্যেকটা গাছ কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ কি লবণাক্ত জলের উদ্ভিদ, কিন্তু শুধুমাত্র বাস কিন্তু লবণাক্ত জলের উদ্ভিদ নয়, সো বাসটা হবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি? খুব ইম্পর্টেন্ট, নাইট্রোজেন, মিথেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তো এটা সঠিক আনসার হবে কি নাইট্রোজেন, তো অপশন এ হবে এটার সঠিক আনসার। নাইট্রোজেন থাকে কতটা? নাইট্রোজেন থাকে 78.08। আর এখানে আর একটা বন্ধুরা মনে রাখবে, নাইট্রোজেন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। নাইট্রোজেনকে আমরা একটা নিষ্ক্রিয় গ্যাস হিসাবেও কিন্তু কিছুটা ভাবে আলোকপাত করে থাকি, কারণ অনেক জায়গায় এই প্রশ্নটা থাকে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস, তখন নাইট্রোজেনটা হয়ে যায় আনসার। কারণ নাইট্রোজেন কিন্তু আমরা ব্যবহার করি কোথায়, যে ইলেকট্রিক বাল্বের ফ্লামেন্টে আমরা কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি, তার কারণ নাইট্রোজেন গ্যাস বাল্বের ফ্লামেন্টের সঙ্গে বিক্রিয়া করতে পারে না। আর একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, অক্সিজেন, অক্সিজেনটা কি, অক্সিজেনটা হচ্ছে আমাদের 20% থাকছে, অ্যাবভ 20%, ঠিক আছে, অ্যাবভ 20% থাকছে। আর কার্বন ডাইঅক্সাইড থাকছে যে 0.03%, ওকে, কার্বন ডাইঅক্সাইড। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আমাদের বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ কতটা রয়েছে, মিথেনের পরিমাণ আমাদের বায়ুমণ্ডলে কতটা রয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, মিলেট, মিলেট বলা হয় জোয়ারকে, বাজরাকে, রাগিকে, সবকটিকে, তো 134 নম্বর কোশ্চেনে দেখো, 134 নম্বর কোশ্চেনে বলছে কি সবকটি, অর্থাৎ মিলেট বলা হয় সবকটিকে। বন্ধুরা এখানে তোমরা মনে রাখবে, এখান থেকে প্রশ্নটা আসে যে রবি ফসল এবং খারিফ ফসল, তাহলে মিলেট যে অপশনগুলো দেখছো, জোয়ার, বাজরা, রাগি, এগুলো কিন্তু বন্ধুরা সবই কিন্তু খারিফ ফসলের মধ্যে পড়ছে। নেক্সট কোশ্চেন বলছে, অতিবেগুনি রশ্মি সৌরকণিকা প্রকৃতির প্রভাবে যেখানে বিভিন্ন পদার্থের অণু পরমাণু আয়নিত হয়,
অর্থাৎ ভালো করে প্রশ্নটা দেখো কি বলছে, অতিবেগুনি রশ্মি সৌর কণিকা প্রভৃতির প্রভাবে যেখানে বিভিন্ন পদার্থের অণু পরমাণু আয়নিত হয় তাকে আমরা কি বলবো, আয়নিস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আর অপশন ডি কোনোটাই নয়। তো এটার সঠিক আনসার কী হবে, একশো বি, এটার সঠিক আনসার কী হবে, আয়নিস্ফিয়ার। এখানে বন্ধুরা আর একটা জিনিস মনে রাখবে যে আয়নিস্ফিয়ার থেকে কিন্তু বেতার তরঙ্গ কিন্তু প্রতিফলিত হয়। এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে যে বেতার তরঙ্গ কোথায় প্রতিফলিত হয়, তাহলে হবে কি আয়নিস্ফিয়ার। আর এখানে দেখো প্রথমে এখানে যেটা বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারটা কি বলছে যে এটাকে আমরা কি বলি শান্তমণ্ডল বলি থাকি, এখানে কোনো রকমের ঝড় ঝাঞ্ঝা কিছু দেখতে পাওয়া যায় না। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি দেখো, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মাটির প্রকৃতি কীরকম হবে, অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি সেখানে মাটি কি হবে, প্রশমিত, ক্ষারকীয়, আম্লিক, অপশন ডি হচ্ছে কি আম্লিক বা প্রশমিত। তো 136টা কী হবে, অপশন সি আম্লিক। বন্ধুরা মনে রাখবে কি করে দেখো, এগুলো কিন্তু মনে রাখবে, একটু বলে দিই, পরীক্ষায় ধরো প্রশ্ন আসলো যে আম্লিক দিল ক্ষারীয় দিল, তোমার মনের মধ্যে কনফিউশন হয়ে গেল যে আম্লিক হবে না ক্ষারীয় হবে, কারণ প্রশ্ন এটাও থাকে যে জমিতে যদি অধিক পরিমাণে যদি জলসেচ করি তাহলে মানে জমির প্রকৃতি কীরকম হবে, আম্লিক হবে না ক্ষারীয় হবে। বন্ধুরা মনে রাখবে যখন মৃত্তিকা দেখবে আমরা জমিতে কিন্তু ভালো ধান চাষের জন্য কিন্তু জমিতে আমরা কী করি যে চুন, মানে চুন কিন্তু আমরা কিন্তু দিই, ঠিক আছে, চুনকে গুলে কিন্তু জলের সঙ্গে চুনকে গুলে কিন্তু আমরা জমিতে ফেলি। তা চুন কি, চুন কি হচ্ছে একটা ক্ষারীয়, ওকে, চুন হচ্ছে একটা ক্ষারীয় অর্থাৎ বেশ, জমি আম্লিক হয়ে গেছে অর্থাৎ অ্যাসিডিটি হয়ে গেছে, তো চুন আমরা দিচ্ছি ফলে কি অ্যাসিডিটিটা দূর করার জন্য, তো অধিক বৃষ্টিপাতের ফলে অবশ্যই সেটা কি হবে আম্লিক প্রকৃতির হবে অর্থাৎ অ্যাসিডিটি প্রকৃতির হবে, এভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। আর নেক্সট কোশ্চেন বলছে গুজরাটের শ্রেষ্ঠ উৎসব কি, গুজরাটের শ্রেষ্ঠ উৎসব দশেরা, রাস, ওনাম ও নবরাত্রি, 137টা কি হবে, অপশন ডি নবরাত্রি। বন্ধুরা আমরা যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা দেব সেহেতু আমাদেরকে এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে উৎসবগুলো রয়েছে যেমন টুসু উৎসব, পৌষ মেলা, ঠিক আছে, এই সমস্ত উৎসবগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে কারণ এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, যেমন পৌষ মেলা কোথায় পালিত হয়, কোন সময় পালিত হয়, টুসু উৎসব কোন সময় পালিত হয়, কারণ বিগত যে পরীক্ষা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে টুসু উৎসব থেকে কিন্তু পরীক্ষা এসেছিলো হয়তো কোশ্চেন, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেখব, কোনটি শর্করা বা কার্বোহাইড্রেট সৃষ্টিতে ভূমিকা গ্রহণ করে না, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন। তো এটার সঠিক আনসার কী হবে, 138 নম্বরটা কী হবে, বি, কারণ দেখো আমরা তাহলে বন্ধুরা দেখো তোমরা যদি কার্বোহাইড্রেটের সংকেতটা যদি জানো তাহলে কিন্তু অতি সহজেই তোমরা আনসারটা করতে পারবে, কারণ আমরা জানি সালোক সংশ্লেষ হওয়ার সময়ে আমরা দেখেছি যে C6H12 আর O6 মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকছে কার্বোহাইড্রেটের মধ্যে, তাহলে কোনটা নেই দেখো এখানে, তাহলে অপশানগুলো আমরা দেখলেই বুঝতে পারছি নাইট্রোজেন কিন্তু নেই, তো সঠিক আনসার অবশ্যই নাইট্রোজেন। তো নেক্সট কোশ্চেন দেখবো, কুকুরে কামড়ালে কি রোগ হয়, কুকুরে কামড়ালে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে কি, সিফিলিস, মেলানেসিস, রেভিস আর সিলিকোসিস, কি হচ্ছে সিলিভেনিস, তাহলে এটা মনে রাখবে বন্ধুরা কি হচ্ছে, এটা হচ্ছে কি অপশন সি, এটা অপশন সি হচ্ছে কি রেভিস রোগ হয় অর্থাৎ জলাতঙ্ক রোগটা হয় কে কুকুরে কামড়ালে। বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যে জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জাতীয় জনসংখ্যা নীতি কেন্দ্রীয় সরকারের অনুমোদন পায়, জাতীয় জনসংখ্যা নীতি কেন্দ্রীয় সরকারের অনুমোদন পায় 2000 সালে, 1992 সালে, 2005 সালে, 2006 সালে, 106 নম্বরটা কী, 140 নম্বর কোশ্চেন আনসার কী হবে, এটা সঠিক আনসার অপশন এ 2000 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখি, মাইগ্রেশন, মাইগ্রেশন বলতে কী বোঝায়, মাইগ্রেশন বলতে কী বোঝায়, এক দেশ ছেড়ে অন্য দেশে বেড়াতে যাওয়া, নিজের দেশ থেকে নিজের দেশে থাকা, স্থায়ী বসতি ছেড়ে অন্য জায়গায় যাওয়া, দূর দেশের নাগরিকত্ব লাভ করা, তাহলে এটা কী হবে, 141 এটা কী হবে, যে বলছে মাইগ্রেশন বলতে বোঝাচ্ছে স্থায়ী বসতি ছেড়ে অন্য জায়গায় যাওয়া, তাও এটা হবে কি, এটা হবে কি যে
মাইগ্রেশন। কারণ দেখো বন্ধুরা, আমরা যখন কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটি বা কোনো স্কুলে যখন পড়ি, তখন যখন আমাদের HS বা মাধ্যমিক পাস করে ফেলি, তখন আমরা অন্য স্কুলে ভর্তি হওয়ার জন্য কিন্তু আমরা মাইগ্রেশন সার্টিফিকেট তুলি। তো আমরা অতদিন ওই কলেজে কিন্তু স্থায়ীভাবে বসবাস করেছিলাম, অর্থাৎ বসবাস মানে কি স্থায়ীভাবে পড়াশোনা করেছিলাম, এবার আমরা অন্য জায়গায় যেতে চাই, তো সেটাই হচ্ছে মাইগ্রেশন। সো স্থায়ী বসতি ছেড়ে অন্য জায়গায় যাওয়াকে কী বলছে? মাইগ্রেশন। নেক্সট হচ্ছে কি, বিশ্বে সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয়। বিশ্বে সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয় ভারত, জার্মানি, আমেরিকা, রাশিয়া। তো এটা সঠিক আনসার অপশন বি, আমেরিকা। কারণ আমেরিকা হচ্ছে পারমাণবিক শক্তিতে সবথেকে ক্ষমতাশালী। নেক্সট কোশ্চেন বলছে, নিচের কোনটি জল পরিশোধনের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ জল পরিশোধনের সঙ্গে নিচের কোনটা যুক্ত নয়? দেখো বোর্ড, BOD, BOD, এটা মনে রাখবে কি বন্ধুরা, বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। আর COD, কেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, আর ROM আর SPM। বন্ধুরা তোমরা দেখো, SPM ফুল ফর্মটা কি? SPM এর ফুল ফর্ম হচ্ছে কি, সাসপেন্ড পার্টিকুলার ম্যাটার। কী হচ্ছে সাসপেন্ড পার্টিকুলার ম্যাটার, এই জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে যে বিভিন্ন গ্যাসীয় পদার্থের সঙ্গে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধূলিকণা মিশে যায়, ফলে সেখানে দূষণ ঘটায়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণাগুলো বায়ুর সঙ্গে মিশে দূষণ ঘটাচ্ছে, সেটাকেই বলছে SPM। তাহলে দেখো বন্ধুরা, এখানে সঠিক আনসার কী হবে? অবশ্যই কী হবে, অপশন ডি হবে সঠিক আনসার। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ROM এর ফুল ফর্ম কী। তোমাদেরকে বেশি বেশি করে হোমওয়ার্ক দিচ্ছি, তার একটাই কারণ যে তোমরা যদি না জানো তোমরা গুগলে সার্চ করবে, ফলে যে জিনিসটা তোমরা জানো না দেখবে, সেই জিনিসটা কিন্তু তোমরা যখন সার্চ করে মনে রাখার চেষ্টা করবে, তোমাদের মনে কিন্তু একেবারে থেকে যাবে। কারণ আমরা দেখেছি পরীক্ষাতে যে প্রশ্নটা আমরা পারি না, সেই প্রশ্নটা দেখবে আমরা সারা জীবন ভুলতে পারি না, ঠিক কি না? সেটাই কিন্তু আমাদের মনে থেকে যায়। তো এটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে বলবে। নেক্সট কোশ্চেন দেখো, গ্রিন হাউস শব্দটির অর্থ কী? গ্রিন হাউস শব্দটির অর্থ হচ্ছে ঘাস পরিচর্যা, গাছপালা পরিচর্যা, কৃষিকাজ, ফুল চাষ। তো এটা সঠিক আনসার কী হবে? গ্রিন হাউস কথাটির অর্থ হচ্ছে গাছপালার পরিচর্যা করা, অর্থাৎ শীতকালে গাছপালার পরিচর্যা করা। নেক্সট হচ্ছে, পরিবেশের বিয়োজক হলো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ভাইরাস। তো এটা সঠিক আনসার হবে কি? ব্যাকটেরিয়া। কারণ আমরা জানি প্রাণীকে কী বলা হয়, প্রাণীকে কী বলা হয়, যে খাদক বলা হয়, উদ্ভিদকে বলা হয় উৎপাদক, আর ভাইরাসটা তো পড়ছেই না। তো নেক্সট কোশ্চেন দেখবো, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদগুলি হলো কি? IUCN, CAC, WWE আর কোনোটাই নয়। তো এটার সঠিক আনসার কী হবে? 146 নম্বরে আনসার হবে কি? অপশন ডি, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদগুলি হলো এর কোনোটার মধ্যেই পড়বে না। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোনটি প্রভাবে বিকলঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে? দেখো বিকলঙ্গ শিশু বলছে সিসা, প্যান, ওজন, হাইড্রোকার্বন। তো এটার সঠিক আনসার কী হবে? 147, এটা কী হবে? সিসা। এই সিসা দূষণের ফলে কিন্তু সবথেকে বেশি পরিমাণে বিকলঙ্গ শিশু জন্মগ্রহণ করে। বন্ধুরা এখানে মনে রাখবে যে সিসাটা কি, সিসাটা হচ্ছে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় শহর অঞ্চলে, আর শহর অঞ্চলে যানবাহনের ধোঁয়াতে কিন্তু প্রচুর পরিমাণে সিসা পাওয়া যায়। তাহলে শহর অঞ্চলে দূষণের মূল কারণ কি পরীক্ষা জিজ্ঞাসা করলে বলবে কি? সিসা। কারণ সিসা হচ্ছে একটা এমন একটা ধাতু যেটা কিন্তু বায়ুমণ্ডলে মেশে কোথা থেকে? যানবাহনের ধোঁয়া থেকে। আর যানবাহনের ধোঁয়া থেকে কোনটা, কোন গ্যাসটা বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে কি? কার্বন মনোক্সাইড, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ওজন সম্পর্কে তোমরা প্রত্যেকে জানো, আর তোমরা অবশ্যই বন্ধুরা আমাকে এই ফুল ফর্মটা অবশ্যই বলবে, প্যান। এই প্যানের ফুল ফর্মটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ওকে, অবশ্যই তোমরা প্যানের ফুল ফর্মটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেন বলছে, দ্বিতীয় বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? দ্বিতীয় বিশ্ব পরিবেশ সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, গ্রিনল্যান্ড, স্টকহোম, দিল্লি। তাহলে এটা সঠিক আনসার কী হবে? 148, এটা কী হবে? ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। তো এটার কবে হয়েছিল? 1992 সালে হয়েছিল। ওকে,
নেক্সট কোশ্চেন বলছে, গ্রিক শব্দ ওইকস এর কথার অর্থ কী? পরিবেশ, জলাভূমি, ঘর, অরণ্য। তো এটার সঠিক আনসার কী হবে? এরা হবে কি ডি, অর্থাৎ ঘর। নেক্সট কোশ্চেন বলছে, ভারত সরকার উপভোক্তা সুরক্ষা আইন চালু করে 1987, 1990, 1997, 2007। তো এটার সঠিক আনসার কী হবে? অপশান এ, 1987। ওকে বন্ধুরা, এই ছিল আজকে টোটালি আমাদের 30টা কোশ্চেন। আশা করছি তোমাদের খুবই হেল্পফুল হবে। আর তোমরা অবশ্যই মক টেস্টটা যারা দিয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তোমাদের স্কোর। আর যেগুলো তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর যদি না জানো তাহলে অবশ্যই সেটা তোমরা গুগলে সার্চ করে হোক বা কমেন্ট সেকশানে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাইতে বলে দেবো যে এটার ফুল ফর্ম কী বা এর আনসারটা কী হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।